বিরতির পর আবারও আপনাদের স্বাগত। খবরে যাওয়ার আগে দর্শক বন্ধুদের আবারও জানিয়ে রাখবো, নিউজ ভ্যানগার্ডের পর্দায় 7:30 অর্থাৎ 7:30 চোখ রাখুন রাম মন্দির, নির্মীয়মাণ রাম মন্দিরের এক্সক্লুসিভ সব ছবি দেখার জন্য। নির্মীয়মাণ রাম মন্দিরের খণ্ডাংশের এক্সক্লুসিভ সব ছবি এবং তার পাশাপাশি নানান তথ্য নিয়ে আমরা থাকছি সন্ধে 7:30। দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবার চলে যাব খবরে। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি মাঠে কিন্তু ঝাঁপিয়েছে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এমন একটি চিত্র ধরা পড়েছে শান্তির বাজার অফিস কার্যালয়ে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা কার্যালয়ের সামনে নতুন ভোটাররা ভোট দিতে গিয়ে যাতে বিভ্রান্ত না হতে হয় তার জন্য ইভিএম মেশিন ও কিভাবে ভোট দিতে হয় কিংবা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তা বুঝিয়ে দিচ্ছেন আধিকারিকরা। এই চিত্র একই চিত্র কিন্তু অবশ্যই দেখা গেছে আগরতলাস্থিত এসডিএম অফিস প্রাঙ্গণেও এবং বিভিন্ন যে মহকুমা প্রশাসনের যে অফিস প্রাঙ্গণ রয়েছে সেখানে ইভিএম মেশিন ডিসপ্লে, ভিভিপ্যাট ডিসপ্লে এবং তার পাশাপাশি কি প্রক্রিয়া রয়েছে সমস্তটাই কিন্তু এক্সপ্লেইন করে দিচ্ছেন যারা ভোট কর্মীরা রয়েছেন বা সেখানে যারা আধিকারিকরা উপস্থিত রয়েছেন। তারা যারা নতুন ভোটাররা রয়েছেন বা যারাই সেখানে বুঝতে চাইছেন কিভাবে ভোট প্রক্রিয়াটা কাজ করছে তাদের সমস্ত বিষয়টাই কিন্তু তুলে ধরা হয় এবং বুঝিয়ে দেওয়া হয়। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচন 2024কে কেন্দ্র করেই কিন্তু এই প্রস্তুতি পর্ব, প্রস্তুতি পর্বেরই একটা অংশ বলা চলে এই বিষয়টা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। কি করা হয় কিসের জন্য? আগামী লোকসভা নির্বাচনের যারা ভোট দেবে নব ভোটারদের মানে ইভিএম সম্পর্কে ওয়াকি বহল করানো, এটা কার উদ্যোগে করা হয়েছে? শান্তিরবাজার মহকুমা প্রশাসন। আপনারা শুনলেন আধিকারিকরা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং যারা যারাই জানতে চাইছেন বা দেখতে চাইছেন ভোট প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, কতক্ষণ দাঁড়াতে হয়, কোথায় গিয়ে কি করতে হয়, তার পাশাপাশি ইভিএম মেশিন কিভাবে কাজ করছে বা ভিভিপ্যাট মেশিনই বা তার কাজ কি রয়েছে সমস্তটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছেন উপস্থিত আধিকারিকরা। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।